শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে সোমবার রাত 11টা থেকে পৌনে 12টা পর্যন্ত পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বুলবুল খুন কেন, প্রশাসন জবাব চাই, বুলবুলের খুনিরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিল শেষে দিবাগত রাত পৌনে 12টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অনুরোধে তারা সড়ক থেকে সরে আসেন। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমরা তাদের সাথে কথা বলে আমরা আপনাদেরকে আমি আশ্বস্ত করছি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যা যা করে আমরা সব করছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন যে আমরা 650 কিলোমিটার সীমানা প্রাচীর দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে কিন্তু দেখা যাচ্ছে এখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগতদের আমরা আনাগোনা চলছে সবসময়, কিন্তু আমরা এটাও আমরা চেষ্টা করতেছি কিভাবে এই জায়গাটাকে নিয়ন্ত্রণে আনা যায়। এই যে আজকে যে ঘটনা ঘটলো, এখানে ওরা তো বহিরাগত, ওরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটার মধ্যে এসে করেছে, আমরা ওই জায়গার মধ্যে কিন্তু সাইনবোর্ড দিয়ে রেখেছি যে ওই জায়গাটার মধ্যে কেউ যেন না যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে যে ঘটনা ঘটছে এই যাতে পুনরাবৃত্তি না হয় আমরা আপনারা যে দাবি করেছেন যে এখানে আরো বেশি আলোর ব্যবস্থা করা এবং ওখানে সিসি ক্যামেরা লাগানো, আমরা এই কাজগুলো করব, অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে নিয়ে করব। প্রাথমিকভাবে আমরা পেয়েছি তিনজন ব্যক্তি কর্তৃক তার সাথে জড়াজড়ি বা দস্তাদস্তি হয়েছে, এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, এতটুকুই পাওয়া গেছে। তবে এই আসামি কারা, তাদের সাথে কী সম্পর্ক বা বুঝবেন কোনো সূত্র আছে কিনা এ বিষয়ে আমরা তদন্ত করছি, বিস্তারিত কিন্তু সবাইকে বলতে পারবো। সন্দেহভাজন হিসেবে কাউকে না এখনো পর্যন্ত কাউকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়নি।